কেন্দ্রীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। তার পরিকল্পনা অনুযায়ী আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব। এজন্য গুজব প্রতিরোধের কোনো বিকল্প নেই। আজ বুধবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, আমাদের দেশের উন্নয়ন অপ্রতিরোধ গতিতে চলছে, এখন আমাদের খেয়াল রাখতে হবে গুজবের কারণে যেন পিছিয়ে না পড়ি। এটা সঠিকভাবে চললে 2041 সালের অনেক আগেই আমরা গন্তব্যে পৌঁছে যাব। খাদ্য ঘাটতি নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, চালসহ যথেষ্ট খাদ্যদ্রব্য মজুদ আছে, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, অথচ গুজবের মাধ্যমে ছড়ানো হয় বাংলাদেশে খাদ্য ঘাটতি রয়েছে। মাহে রমজান উপলক্ষে পণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে কমিশনার বলেন, সামনে রমজান মাস, এ মাসে দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে মিটিং করতে হয়, পৃথিবীর কোনো মুসলিম দেশে তা করতে হয় না। গণমাধ্যম কর্মীদের সমাজের দর্পণ উল্লেখ করে মতবিনিময় সভায় জিএসএম জাফরুল্লাহ বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে যদি আমরা গুজব প্রতিরোধ করতে না পারি তাহলে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এজন্য তিনি সবার আগে গণমাধ্যম কর্মীদের গুজব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামানের সভাপতিত্বে ও রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার তাসকিয়া আকবরী সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মইনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মকসেদ আলী সহ পিআইডির কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।